আপনি আসলে আপনার পছন্দের বাজেটের মধ্যে যদি আপনি আসলে বেস্ট একটা ইয়ারবাডস কিনে চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব তিনটা ইয়ারবাডসের সাথে যে ইয়ারবাডসগুলোর রাইট নাও আসলে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করতেছে এই প্রাইস পয়েন্ট হিসাবে, এবং ব্যাটারি ব্যাকআপও ভালো। এএনসি তো কথাই নাই, QCY এর একেবারে নিউলি লঞ্চ হওয়া যেটা হচ্ছিল HT07, সেটা এছাড়াও HT05 এবং QCY এর T13 ANC সম্বন্ধে আপনি আসলে জানতে পারবেন, এবং আপনার বাজেট অনুসারে, ফর এক্সাম্পল আপনার বাজেট যদি 2500 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে কোনটা, 2300 টাকার মধ্যে হয়ে থাকলে কোনটা, বা 2000 টাকার নিচে যদি চলে আসেন বা 1700 থেকে 1800 টাকার মধ্যে হলে কোনটা নিতে পারবেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেট, QCY ArcBuds HT07 ANC, QCY MeloBuds এন্ড QCY T13 ANC TWS কে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টগুলো পাবেন হচ্ছে বেস্ট প্রাইসে। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারবেন। এছাড়াও ফেমাস গ্যাজেটে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল পেজ, গ্রুপ অ্যান্ড তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। সো অ্যাট ফার্স্ট আমরা আসলে একেবারে নিউলি লঞ্চ হওয়া যেটা সেটা হচ্ছে QCY HT07 বলতে পারেন, বা হচ্ছে ARcBuds বলতে পারেন। এই হচ্ছে বক্স, এখানে মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। এর মধ্যে যে ব্যাটারি আছে সেটা হচ্ছে 400 mAh ব্যাটারি। সো ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অন্য দুইটার তুলনায় বেটার পাবেন এখানের মধ্যে। এছাড়া হচ্ছে 40 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন করা যায়, এবং হচ্ছে আদার্স ইনফরমেশন দেওয়া আছে। বক্স খোলার সাথে সাথে অ্যাজ ইউজুয়াল জিনিসপত্র, যেমন হচ্ছে টাইপ সি কেবল ফর চার্জিং অ্যান্ড দেন হচ্ছে কিছু ইয়ার টিপস আপনার কানের সাথে সেট করার জন্য, এছাড়াও ইউজার ম্যানুয়াল, এছাড়া আর কিছুই নেই। সো বক্সটা খুললাম, খোলার পরে হচ্ছিল ক্যারিং কেস। ক্যারিং কেসটা নাইস টু সি, আপনার হচ্ছিল একটা সফট ফিল দেয়, সফট বলতে না আপনার হচ্ছিল আমার কাছে চিপ ফিল হয়নি এক কথায় যদি বলতে চাই, প্লাস্টিক ফিল, বাট আপনার হচ্ছে চিপ ফিল না। পিছনের সাইডের মধ্যে আপনি হচ্ছে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, যেটার মাধ্যমে অ্যারাউন্ড হচ্ছে 2 hours মতো আপনার চার্জিং মানে চার্জ দিতে পারবেন আর কি, ইজিলি পুরো কেসটা চার্জ নিতে পারবেন। ইটস ডিপেন্ড আসলে 1.5 থেকে 2 ঘন্টা ধরে নেন। এছাড়া হচ্ছিল এই যে এই হচ্ছিল ইয়ার টিপসগুলো বা মানে ইয়ারবাডসগুলো বা আপনি হচ্ছিল TWS বলতে পারেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে টোটালি এর মধ্যে 6টা আপনার হচ্ছিল মাইক ইউজ করা হয়েছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য, এবং এখানের মধ্যে LED ইন্ডিকেটর পেয়ে যাবেন, এবং ব্র্যান্ডিং আমার কাছে দেখতে পারফেক্ট মনে হয়েছে, এবং কানের সাথে কিন্তু খুব সুন্দরভাবে বা স্মুথভাবে হচ্ছে এটা সেট আপ হয়ে যাবে, অ্যান্ড পারফেক্ট একটা কম্বিনেশন বলা যায় আর কি। এছাড়াও হচ্ছিল ইন্ডিকেটর অ্যান্ড টাচ রেসপন্স মোটামুটি ভালো ছিল। সো এই ছিল আনবক্সিং, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এর মধ্যে কী কী আছে। সো এবার যদি আমি আমার কথা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার যে বিল কোয়ালিটিটা আমার সলিড মনে হয়েছে এই প্রাইস পয়েন্টে। ফার্স্ট অফ অল হচ্ছিল এটা আপনি আসলে যে কোনো প্লেসে নিয়ে যেতে পারবেন, একেবারে টাইনি একটা প্রোডাক্ট, যে কোনো প্লেসে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন, এক্ষেত্রে আপনাকে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না, এটা গেলো একটা ব্যাপার। এছাড়াও এর যে ইয়ারবাডসগুলো আছে সেগুলো কিন্তু কমফোর্টেবলি আপনার কানের সাথে আপনি আসলে প্লেসমেন্ট করে নিতে পারবেন। এতে দেখা গেছে যে আপনি কিন্তু ইজিলি কানের সাথে কিন্তু আপনি অ্যাটাচ করে নিতে পারবেন, এতে অনেকটা মানে ইনসুলেশন হয়ে যায় যাতে বাইরের সাউন্ডটা এমনিতেই কম আসে। এছাড়াও যেহেতু বাইরের সাউন্ড কম আসে সেই ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে আপনি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা কম আসে। রিজন হচ্ছিলো এর মধ্যে কিন্তু আপনি ট্রান্সপারেন্সি মোড পাবেন। ট্রান্সপারেন্সি মোড মানে হচ্ছিলো আপনি বাইরের কথাটা আপনি সরাসরি এটার যে মাইক আছে সেটা দিয়ে ইনহ্যান্স করে আপনি আসলে শুনতে পারবেন, এটা হলো আসলে ট্রান্সপারেন্সি সিস্টেম। এবং এই ক্ষেত্রে 6টা লেভেল আপনি আছে, সেই 6 লেভেল আপনি ইউজ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বা অনেকে দেখা যায় যে কানে একটু কম শোনেন সেই পারপাসে ইউজ করতে পারেন, বাট এটা সার্টিফাইড না। ধরেন আপনি ট্রান্সপারেন্সি মোডটা অন করলে দেখা যাবে যে আপনার আউটার যে সাউন্ডগুলো এক্সট্রা নয়েজগুলো ক্যান্সেল করে আপনি যে ভোকালটা আছে সেটা ক্লিয়ারলি শুনতে পারবেন। এটা আসলে আগের যে ইয়ারবাডসগুলো ছিল সেটা থেকে অনেক বেশি ইম্প্রুভ, এবং মজার কথা হচ্ছে যে এটার যে নয়েজ ক্যান্সেলেশন আছে সেটা হচ্ছিল 40 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলিং করতে পারে। ANC আসলে আমার কাছে মনে হয় যে এই প্রাইস পয়েন্টে অন্য আদার্স কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত এটাকে প্রোভাইড করেনি। এর মধ্যে কিন্তু আপনি 40 dB পর্যন্ত ANC আপনি সাপোর্ট পাবেন, তার মানে বুঝতে পারছেন যে বাইরের সাউন্ড একেবারে আপনার হচ্ছে লো করে দিবে, আপনার কাছে মনে হয় যে সারাউন্ডিং সাউন্ডটা আপনাকে বিরক্ত করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ANC মোড অন করে সারাউন্ডিং সাউন্ডগুলো স্টপ করে বা ব্লক করে দিতে পারবেন, মানে যে নয়েজগুলো আছে সেটা। এই ক্ষেত্রে আপনি আসলে বিভিন্ন মোড পাবেন, ইনডোর মোড, আউটডোর মোড, এবং হচ্ছে উইন্ড নয়েজ ক্যান্সেল যদি করতে চান সেটাও পসিবল। সো এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটার মধ্যে 6-6টা মাইক ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আপনি যে ANC
এএনসিটা পাবেন সেটা আসলে ফার্স্ট ক্লাস এএনসি বলা যায়। এই প্রাইস পয়েন্ট যদি আমি চিন্তা করতে চাই, এর চেয়ে বেটার কোয়ালিটি আছে, বাট প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে রাইট নাও যখন আমরা ভিডিওটি পাবলিশ করছি এটা আসলে কম্পিটিটর নাই বললেই চলে, যেহেতু এর মধ্যে ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে। সো সেই ক্ষেত্রে কানেক্টিভিটি নিয়ে আমরা কিন্তু কোনো উপকার ইস্যুস পাইনি, সো তার মানে হচ্ছে অনায়াসে আপনি এটা ইউজ করতে পারেন। যেহেতু এর মধ্যে 10 mm এর আপনার হচ্ছে ড্রাইভার ইউজ করা হচ্ছে, সো তার মানে আপনি হচ্ছে মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার আপনি আসলে সাউন্ড পাবেন। এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ইয়ারবাডসটা স্পেসিফিক্যালি যদি বলতে চাই, যারা আসলে হেভি বেজ লাভার আছেন তাদের জন্য আমার কাছে মনে হয় আইডিয়াল একটা প্রোডাক্ট হতে পারে। আপনি যদি একদম কথা ক্লিয়ার চান, বা কথা বলতে চলো কথা বলার ক্ষেত্রে না, আপনি ধরেন হচ্ছে গানের যে ভোকালগুলো আছে সেগুলো যদি ক্লিয়ার শুনতে চান তাহলে সাউন্ড একটু কমায় শুনতে হয়, তার মানে হচ্ছে লিরিক্স বুঝতে একটু প্রবলেম হয়, বাট সবসময় না, ইটস ডিপেন্ড অন মিউজিক অ্যান্ড আপনি আসলে কী শুনতেছেন না শুনতেছেন সেটার উপর ডিপেন্ড করে। সো বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি হেভি বেজ লাভার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে এটাকে কনসিডার করতে পারেন, আপনার যে মানে এক্সপেকটেশন সেটা কিন্তু অনায়াসে ফুলফিল করবে। এছাড়াও দেখা গেছে যে টুকটাক পানিতে হালকা পাতলা মানে বৃষ্টিতে হালকা পাতলা যদি ভিজেন বা আপনার হচ্ছে ঘাম হয় তাহলে সেই ক্ষেত্রে, বা ওয়ার্কআউটের সময় যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি আসলে এটার মধ্যে কোনো প্রকার প্রবলেম পাবেন না। সো এবার আসলে হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপটা আগের তুলনায় অনেকটা ইম্প্রুভ করছে। ফর এক্সাম্পল আপনি যদি এটা আসলে এএনসি মোডে ইউজ করেন এবং আপনি আসলে কী ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার আসলে ব্যাটারি ব্যাকআপটা আপ ডাউন হতে পারে। এই ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে আপনি যদি এএনসি মোড ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে অ্যারাউন্ড আপনি আসলে 6 বা 6.5 আওয়ার্স সর্বোচ্চ পেতে পারেন, ইটস ডিপেন্ড আপনি আসলে কীভাবে ইউজ করছেন। আর যদি এএনসি মোড ছাড়া ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে 7 আওয়ারের কাছাকাছি আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার ইউজের উপরে, মানে আপনার ইউজ বলতে হচ্ছিলো আপনি আসলে ভলিউম লেভেল কতটুকু রাখছেন, কী টাইপের ইউজ করছেন সেটার উপর বেস করে আপনার এটা কম বেশি হতে পারে। এছাড়াও আপনি ক্যারিং কেসের মানে সাথে যদি ইউজ করেন, দুটো একসাথে যদি ম্যাচ করে ইউজ করেন তাহলে অ্যারাউন্ড আপনি আসলে 25 আওয়ার্সের মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটাও আমি জাস্ট বলবো যে আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করে। সো অনায়াসে আপনি চাইলে এটাকে পিক করতে পারেন যদি আপনি হেভি বেজ লাভার হয়ে থাকেন এবং আপনার এএনসিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং উইন্ড নয়েজের যদি কোনো জায়গায় আপনি কাজ করে থাকেন যেখানে অনেক বেশি উইন্ডি পরিবেশ, বাতাস বেশি থাকে, সেই জায়গার জন্য আমার কাছে মনে হয় যে একটা আইডিয়াল আপনার হচ্ছে ইয়ারবাডস, চাইলে আপনি আসলে চেক আউট করতে পারেন। সো এবার আমরা আসলে কিউসি ওয়াইয়ের আরেকটা জনপ্রিয় ভার্সন যেটা একেবারে ফেমাস বলা যায় সেটা হচ্ছে কিউসি ওয়াই HT05 বা হচ্ছে মেলোবাডস, যেটা মোটামুটি আমার কাছে মনে হয় যে প্রত্যেকেই চেনেন। সো এই হচ্ছে এটার বক্স, দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন 10 mm এর আপনার হচ্ছে ড্রাইভার ইউজ করেছে, ভয়েস কোয়ালিটি বেটার পাবেন, ট্রান্সপোর্টেশন মোড পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে আগেরটার মতো, এখানের মধ্যে 400 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপটা তুলনামূলকভাবে এটা একটু কম, বাট অত বেশি চেঞ্জ পাবেন না, ডিপেন্ড অন আপনার ইউজ। সো বক্সটা খুলে দেখি বক্সের মধ্যে কী পাচ্ছে, একই রকম বক্স দেখতে। বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইয়ারবাডস অ্যান্ড হচ্ছে ক্যারিং কেস, দেন পাচ্ছেন হচ্ছে কিছু টিপস, ইয়ার টিপস অ্যান্ড দেন হচ্ছিল টাইপ সি কেবল ফর চার্জিং অ্যান্ড হচ্ছিল ইউজার ম্যানুয়াল। সো বক্সটা হচ্ছিল একটু রাউন্ড শেপের, সো আমার কাছে বক্সটা ভালো লাগছে, তেমন একটা প্রবলেম হয়নি। অ্যান্ড এখানের মধ্যে প্রেসেবল বাটন আছে যেটার মাধ্যমে আপনি আসলে পেয়ারিং মোডে চলে যেতে পারেন। উপরের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, সো নাইস টু সি। এটাও প্লাস্টিক বিল্ড অ্যান্ড অত চিপ ফিল হয় না, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওকে। এছাড়াও এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে এলইডি ইন্ডিকেটর এই সাইডে, অ্যান্ড দেন এখানের মধ্যে মাইক পাচ্ছেন, 6-6টা মাইক শুধুমাত্র আপনার নয়েজ ক্যান্সেলেশনের জন্য ইউজ করা হয়েছে। এছাড়া হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, সো কল কোয়ালিটি আমার কাছে মনে হয় যে বেস্ট বা টপ নচ পাবেন। এছাড়াও ছিল এর মধ্যে টাচ রেসপন্স বেটার ছিল আমাদের টেস্টিংয়ে। সো বিল্ড কোয়ালিটি আমার কাছে সলিড মনে হয়েছে। প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে চাই তাহলে আউট অফ 10 আমি আসলে 9.5 দিব, মোটামুটি ভালো। মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে টাইপ সি পোর্ট অ্যান্ড এটা যেহেতু ব্লুটুথ 5.2 সাপোর্টেড, সো কানেক্টিভিটির ক্ষেত্রে কোনো প্রবলেম পাবেন না। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এর মধ্যে কী কী পাচ্ছেন। দেন হচ্ছিল এর যে কমফোর্টেবলের ব্যাপারটা আসি, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একেবারে যে কোনো সাইজের ইয়ার যাদের আছে সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে আপনি এটাকে কমফোর্টেবলি পড়তে পারবেন। এই ক্ষেত্রে অনেকটাই আপনার হচ্ছিল সারাউন্ডিং যে সাউন্ডগুলো আছে সেটা অনেকটাই ব্লক হয়ে যায়, মোটামুটি নয়েজ ক্যান্সেলেশন প্রথম থেকেই পাওয়া শুরু করবেন। 6-6টা মাইক ফর নয়েজ ক্যান্সেলেশন, সো বুঝতেই পারছেন যে আপনি কিন্তু বেটার একটা নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম পাবেন এর মধ্যে। এতে দেখা গেছে যে সারাউন্ডিং যে সাউন্ডগুলো আছে সেটা আমার কাছে মনে হয় যে 07 থেকে একটু কম, বাট কাছাকাছি বলা যায়। বাট 07-এর নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা আরও বেশি ইম্প্রুভ, যেহেতু এটার মধ্যে আপনি আসলে বিভিন্ন মোডে ইউজ করতে পারবেন। বাট এটার
ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটার ক্ষেত্রে আপনি নয়েজ ক্যান্সেলেশন খুবই ভালো আপনাকে প্রোভাইড করবে। এছাড়াও এর মধ্যে যেহেতু 10 mm এর ড্রাইভার ইউজ করেছে, সো সেই ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি আপনি আসলে বেটার পাবেন। সো এই ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটির কথা যদি আমি আসলে একদম ক্লিয়ার কাট বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি বেজ লাভার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটাকে আপনি মানে অনায়াসে ইউজ করতে পারবেন এবং ক্লিয়ার অ্যান্ড লাউড। আর এছাড়া ভোকালের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে বোঝা যায় অ্যান্ড আপনার লিরিক্সগুলো বুঝতে পারবেন, বাট এই ক্ষেত্রে সং টু সং ডিপেন্ড করে। মানে একেবারে যদি বলতে চাই যে ফুল ভোকাল আপনি যদি ফুললি ক্লিয়ারলি প্রত্যেকটা কথা শুনতে চান তাহলে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বাট ইনস্ট্রুমেন্টের যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু আপনি অনায়াসে এটার মধ্যে শুনতে পারবেন। তার মানে হচ্ছে হলো এটা এমন একটা ইয়ারবাডস যার মাধ্যমে যারা আসলে বেজ লাভার আছেন তারা অনায়াসে এটাকে সিলেক্ট করতে পারেন এবং অন্যান্য কাজের জন্য এটা চাইলে আপনি অনায়াসে ইউজ করতে পারেন। সো এবারে হচ্ছে এর কল কোয়ালিটি। কল কোয়ালিটি ইনডোর কন্ডিশনে বেটার কল কোয়ালিটি পাওয়া যায় এবং আউটডোর কন্ডিশনেও আপনি আসলে মোটামুটি ভালো কন্ডিশন মানে বেটার কোয়ালিটি পাবেন। এই ক্ষেত্রে আপনি একটা ইয়ারবাডস যদি কানে রেখে আরেকটা সামনে নিয়ে কথা বলেন তাহলে আরও বেটার সাউন্ড কিন্তু আপনি পেতে পারেন এবং হচ্ছে হলো কথা বলার ক্ষেত্রে আপনি অনায়াসে এটা ইউজ করতে পারবেন। এছাড়া আমার মতে হচ্ছিল 07টা হচ্ছিল বেস্ট কল কোয়ালিটি দিচ্ছে, মানে 07টা যদি আপনি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে বেস্ট কল কোয়ালিটি পাবেন, বাট এটাও আসলে কাজ চালানোর মতো এবং তুলনামূলকভাবে এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয় যে একটা আইডিয়াল প্রোডাক্ট। এবার আসে হচ্ছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটা আপনি যদি অ্যারাউন্ড আপনি ANC অন করে ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে 3 hours বা 3.5 hours এর কাছাকাছি আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। ANC অফ করে আরো একটু বেশি পাবেন, ইটস ডিপেন্ড আসলে আপনি কোন পারপাসে এটা ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে। ক্যারিং কেসের সাথে যদি আপনি আসলে এটাকে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে অ্যারাউন্ড আপনি আসলে 25 or 26 hours এর মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন দুইটা যদি একসাথে ইউজ করেন। সো অনায়াসে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন যদি আপনার বাজেট থেকে থাকে। সো আপনার বাজেট একেবারেই কম, মানে হচ্ছিল 1700 থেকে 1800 টাকা, তাহলে সেই ক্ষেত্রে আপনি QCY এর T13 ANC নিতে পারেন। তো এই হচ্ছে এটার বক্স, তো দেখতে পাচ্ছেন একই রকম দেখতে বাট পিছনে কিছু ইনফরমেশন আছে, তার মধ্যে একই রকম যেমন হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছিল 400 mAh, যেটা আসলে ব্যাকআপের ক্ষেত্রে একটু কম তুলনামূলকভাবে, বাট আমার কাছে মনে হয় যে বেটার রেজাল্ট দেবে। এবং এছাড়াও একই রকম জিনিসপত্র পাবেন, টাইপ সি কেবল, দেন হচ্ছে কিছু ইয়ার টিপস, দেন হচ্ছিলো ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে কাঙ্ক্ষিত ইয়ারবাডসের বক্স, তো দেখতে পাচ্ছেন এখানে তাদের ব্র্যান্ডিং করা অ্যান্ড দেন প্লাস্টিক বিল্ড। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন প্রেসেবল একটা বাটন আছে যেটা পেয়ার করার জন্য অ্যান্ড দেন হচ্ছে হলো ক্যারিং কেসটা একটু ডিফারেন্ট, উপর থেকে দেখতে একই রকম মনে হলো বাট ভিতরের ডিজাইনটা কিন্তু পার্থক্য দুইটার সাথে, আপনি পাশাপাশি রাখলে দেখতে বুঝতে পারবেন এবং এখান থেকেও দেখলে বোঝা যায় আর কি। সো এই ক্যারিং কেসটা আমার কাছে ভালো লাগছে বাট একটু এই যে মেকানিজম সেটা একটু যদি স্ট্রং হতো তাহলে বেটার হইতো। এছাড়াও এই হচ্ছে আমাদের বাডসগুলো যেটা আসলে ইয়ারের সাথে খুব কমফোর্টেবলি ফিল হয়, মানে কানেক্ট করতে পারবেন এবং হচ্ছিলো অনেক বেশি লাইট ওয়েট, আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এছাড়াও এটার মাধ্যমে যেহেতু 28 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন করা যায় সো এটা একটা ভালো দিক। এছাড়া টাচ রেসপন্সও ভালো এবং এর মধ্যে কিন্তু 4টা মাইক পেয়ে যাচ্ছেন হচ্ছে ANC-র জন্য, সো বেটার একটা কিন্তু রেজাল্ট পাবেন। এছাড়াও মানে নয়েজ ক্যান্সেলিং অপশনটা আপনি হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সো মোটামুটি ভালো বলা যায়। অ্যান্ড দেন যেহেতু ব্লুটুথ 5.3 মানে আপনার সাপোর্টেড, সো বুঝতেই পারছেন যে বেটার একটা কানেক্টিভিটি পাবেন এটার ক্ষেত্রে। এছাড়াও হচ্ছে LED ইন্ডিকেটার উপরের মধ্যে পেয়ে যাবেন এবং হচ্ছে এটাও অ্যারাউন্ড চার্জ দিতে গেলে 1.5 থেকে 2 ঘন্টার মতো চার্জ লাগে ফুল চার্জ হতে, মানে ক্যারিং কেস সহ সব কিছু। 28 dB পর্যন্ত তারা ক্লেম করে আপনার নয়েজ ক্যান্সেল করতে পারবে, আমার কাছে মনে হয় যে এটা আসলেই অনেকটাই নয়েজ ক্যান্সেল করে এই প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে। এছাড়া এর মধ্যে ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে, সো কানেক্টিভিটির ক্ষেত্রে আপনি কোনো আসলে প্রবলেম ফেস করবেন না, সো অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। সো এটা অনেক বেশি কমফোর্টেবল আমার কাছে মনে হয়েছে। এছাড়া দেখা গেছে যে এর মধ্যে ট্রান্সপারেন্সি যে মুডটা আছে সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটু আর্টিফিশিয়াল আপনার হচ্ছে হলো অ্যাক্ট করে, সো ট্রান্সপারেন্সি মোডটা যদি আপনি ইগনোর করতে পারেন অ্যান্ড দেন হচ্ছে আপনার বাজেট এই প্রাইস পয়েন্টে তাহলে সেই ক্ষেত্রে আপনি ANC-র জন্য অ্যান্ড দেন হচ্ছে হলো বেজ লাভার যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই মানে ইয়ারবাডসগুলোকে কনসিডার করতে পারেন। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে অ্যারাউন্ড আপনি আসলে 4 থেকে 4.5 ঘন্টার মতো আপনি আসলে এটার মাধ্যমে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, ইটস ডিপেন্ড আপনি আসলে কীভাবে ইউজ করছেন। ANC সহ ব্যাটারি ব্যাকআপটা একটু কমবে আর ANC ছাড়া আপনি আসলে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন, সেটাও আসলে ডিপেন্ড করা হচ্ছিল আপনি কীভাবে ইউজ করছেন, বাট এই প্রাইস পয়েন্টে আমার কাছে মনে হয় যে একটা ভালো মানে ডিসেন্ট বা একটু বেটার পরিমাণে আপনি ছিল ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর কেসের সাথে যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটার ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড আপনার 22 or 23 hours মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, ইটস ডিপেন্ড আপনি আসলে কীভাবে ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে।
QCY এর বেস পার্ট হচ্ছে হলো এর মধ্যে কিন্তু আপনি ডেডিকেটেড অ্যাপ পাবেন যার মাধ্যমে আপনি পুরো যে TWS-টা আছে সেটাকে কিন্তু পারফেক্টলি কন্ট্রোল করতে পারবেন এবং কতটুকু ব্যাটারি চার্জ আছে সেই ইনফরমেশনগুলো পাবেন। দেখানো হচ্ছিল এখানে ইকুয়ালাইজার পেয়ে যাবেন, ডিপেন্ড আপনি পপ টাইপে শুনতে চাচ্ছেন কিনা, বেস চাচ্ছেন কিনা, রক চাচ্ছেন কিনা, সফট চাচ্ছেন কিনা, ক্লাসিক চাচ্ছেন কিনা। এছাড়াও আপনি কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে আপনি আপনার সাউন্ড কোয়ালিটি বা সাউন্ড সিগনেচার আপনার মতো করে সেট করে নিতে পারবেন। এতে দেখা যাবে যে আপনার যেরকম ইচ্ছে সেরকমভাবে কিন্তু আপনি আসলে মানে ভয়েস বা হচ্ছিল মিউজিক শুনতে পারবেন। এক্ষেত্রে নয়েজ ক্যান্সেলেশনের অপশনগুলো পেয়ে যাবেন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। অ্যান্ড ট্রান্সপারেন্সি মোডের মধ্যে বললাম তো আপনি 6 লেভেল পর্যন্ত আপনি এটাকে ইনহ্যান্স করতে পারবেন এবং ভোকালও ইনহ্যান্স করতে পারবেন। এছাড়াও নর্মাল মোড আছে, নয়েজ ক্যান্সেলিং মোড আছে। সো ARC বার্ডসের মধ্যে আপনার অনেক বেশি কাস্টমাইজ অপশন আছে। এক্ষেত্রে লেফট সাইডে কতটুকু দিতে চাচ্ছেন সাউন্ড, আপনি রাইট সাইডে কতটুকু দিতে চাচ্ছেন সেটা সেট করতে পারবেন। এছাড়াও টাচ রেসপন্স মানে টাচ সেন্সারগুলো দেখতে আপনি সেট করে নিতে পারবেন, প্লে পজ কোনটা কোন অপশন নিতে পারবেন, সিঙ্গেল টাচে কত হবে, ডাবল টাচে কত হবে, দেন ট্রিপল টাচে কই কী হবে না হবে, এগুলো সবগুলো আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন, মানে পুরোটাই কাস্টমাইজ করা যায়। এছাড়াও ছিল আপনি ফাইন্ড হ্যান্ডসেট, আপনার যে হেডসেট আছে বা TWS-টা আছে সেটাকে আপনি ফাইন্ড করতে পারবেন। এক্ষেত্রে একটা বিপ হয় বা সাউন্ড হয় যেটার মাধ্যমে আপনি এটাকে খুঁজে বের করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো জিনিস আমার কাছে বলা হয়েছে। এছাড়া দেখা গেছে যে আপনি টাইমলি পাওয়ার অফ সিস্টেম আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। এছাড়া গেমিং মোড আছে, তারপর গেমিং মোডের মধ্যে মানে লেটেন্সিটা কমায় দেয় বাট আসলে গেমের জন্য আমরা রিকমেন্ড করি না। এছাড়াও ছিল স্লিপিং মোড আছে, সেই ক্ষেত্রে আপনি বেটার একটা রেজাল্ট পাবেন, ফার্মওয়্যার আপডেট আছেন তার মানে হচ্ছিল বেটার একটা অপশন পেয়ে যাচ্ছেন। এছাড়াও হচ্ছে আপনার আর এর যে সেকেন্ড যেটা HT05-এর ক্ষেত্রে এখানের মধ্যে একই রকম সিস্টেমগুলো পেয়ে যাবেন। এক্ষেত্রে হচ্ছিল আপনার কিছু অপশন যেমন হচ্ছে ইকুয়ালাইজারের কথা বললাম আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন। অ্যান্ড দেন নয়েজ ক্যান্সেলেশনের সিস্টেমের ক্ষেত্রে এর মধ্যে আপনার কিন্তু 3টা লেভেলের সেটিংস আছে, যেমন হচ্ছিল মানে আউটডোরের ক্ষেত্রে কীভাবে করবেন, তারপরে ইনডোরের ক্ষেত্রে বা নয়েজের সিস্টেমটা ট্রান্সপারেন্সি মোডের মধ্যে 6 লেভেল আপনি পেয়ে যাচ্ছেন সেটা আপনি সেট করতে পারবেন। এছাড়াও নর্মাল মোডে আপনি চাইলে ইউজ করতে পারবেন, এইগুলোকে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এটা একটা বেস্ট পার্ট আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাপটা আসলে প্রিমিয়াম ক্যাটাগরি যে আমরা আসলে ইয়ারবাডসগুলো ইউজ করি সেইগুলোর ক্ষেত্রে পাওয়া যায়, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এই প্রাইস রেঞ্জে আসলে টপ নচ। এই ক্ষেত্রে আপনি কাস্টমাইজ এটার ক্ষেত্রে করতে পারবেন এবং টাচ রেসপন্স দুইটার ক্ষেত্রে বেটার ছিল। এছাড়াও আপনি হচ্ছে T13 যেটা সেটার ক্ষেত্রে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এখানে মধ্যে পার্সেন্টেজ দেখাচ্ছে এবং ব্লুটুথ যেহেতু 5.3 সো কানেক্টিভিটির প্রবলেম নেই। এখানে ইকুয়ালাইজার আছে এবং হচ্ছে ANC অন এই অপশনটা আছে অ্যান্ড ট্রান্সপারেন্সি মোডটা আছে, মোটামুটি ইউজ করা যায়। এখানে লেভেলগুলো সেট করা নেই, আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজেশনের এখানে অপশনটা একটু কম, বাট প্রাইস পয়েন্ট চিন্তা করতে হবে। সেই অনুসারে আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে এমন একটা বেস্ট অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আপনি আপনার ইয়ারবাডসগুলোকে পারফেক্টলি কন্ট্রোল করতে পারবেন। সো এটা একটা বড় প্লাস পয়েন্ট। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি কোনটা আসলে কাদের জন্য, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি আসলে বেস্ট কোয়ালিটি ANC চান, কল কোয়ালিটি বেটার চান, ড্যানোচেল ব্যাটারি ব্যাকআপ বেটার চান, সেই ক্ষেত্রে আপনি আসলে কনসিডার করতে পারেন QCY HT07, যেটা আসলে ARC বার্ডস একেবারে নিউলি লঞ্চ হওয়া, এটাকে আপনি কনসিডার করতে পারেন। প্রাইস অ্যারাউন্ড হচ্ছিল 2300 বা সামথিং, এটা ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। দেন যদি আপনার আসলে বাজেট একটু বেশি থাকে বাট যেটা আসলে অনেক বেশি পপুলার সেটা আপনি চাইলে কনসিডার করতে পারেন QCY HT05, যেটা হচ্ছে MeloBuds, এটা আপনি কনসিডার করতে পারেন। এটা বাজেট আপনার হচ্ছিল 2500 বা একটু প্রাইস বাড়তি যেহেতু এটা হাইপ বেশি বা এটা প্রচুর চলছে দ্যাটস হোয়াই। সো এটাও কনসিডার করতে পারেন। এই ক্ষেত্রে আপনি বেটার ANC পাবেন, তারপরে হচ্ছিল বেটার কল কোয়ালিটি পাবেন, কল কোয়ালিটিটাও বেটার ইনডোর অ্যান্ড আউটডোর কোয়ালিটি, অ্যান্ড দেন হচ্ছিল ব্যাটারি ব্যাকআপটা তুলনামূলকভাবে HT07 থেকে একটু কম বাট কাছাকাছি বলা যায় আর কি। এই দুইটার মধ্যে আপনি আসলে মেন ডিফারেন্সটা পাবেন, একটা হচ্ছে হলো আপনার এরকম সাইজের আর একটা হচ্ছিল গোল মানে পুরোটা ইয়ার টিপ সহ। বাট আমি যদি বলি যে আপনার কাছে কমফোর্টেবল যেটা বেটার মনে হয় সেটা আপনি নিতে পারেন। সো এবার হচ্ছে বাজেট আপনার আরও কম, ফর এক্সাম্পল আপনার বাজেট হচ্ছে 1700-1800 টাকার মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে QCY T13-টা নিতে পারেন, ANC যেটা সেটা নিতে পারেন। এই ক্ষেত্রে আপনার আসলে জাস্ট কিছু ট্রান্সপারেন্সি মোড ছাড়া আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম সাপোর্টটা আপনি পাবেন এবং এই প্রাইস পয়েন্টে আমার কাছে মনে হয় বেস্ট ANC প্রোভাইড করতেছে। কল কোয়ালিটিটা একটু মানে একটু আমার কাছে মনে হয় যে কথাটা ক্লিয়ার না, একটু ফেটে ফেটে যায় এরকম টাইপের T13-এর ক্ষেত্রে। এছাড়া বাকি দুইটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে কল কোয়ালিটিটা বেটার। সো এরপর আপনি আসলে কোনটা নেবেন টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট বলবো যে যারা বেজ লাভার আছেন অ্যান্ড দেন ANC দরকার আছে তারা চাইলে এটার মধ্যে যে কোনো মানে এই 3টা ইয়ারবাডসের মধ্যে যে কোনোটা আপনি আসলে পারচেস করতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে অ্যান্ড ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারেন, একেবারে আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন কারণ প্রাইসটা আসলেই আপডাউন করতেছে। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই 3টা
ইয়ারবাডস কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।